নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মহাসপ্তমী এবং আজ 23শে অক্টোবর, আর এই আজকের দিনে মহালক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে এবং এটি 100 বছর পর সৃষ্টি হয়েছে, যার ফলে এই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে অর্থের অনটন 100-এ 100 কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। পঞ্চমী ষষ্ঠী পার হয়ে আজ সপ্তমীতে আমরা পা দিয়েছি এবং এই দুর্গোৎসব বাঙালিদের সবচেয়ে বড় উৎসব এবং এই উৎসবকে ঘিরে আমরা সকলে কিন্তু মেতে উঠি। সকলের ক্ষেত্রে মা দুর্গা যে শুভবার্তা নিয়ে আসে তা নয়, তবে মহালক্ষ্মী যোগের ফলে যে 6 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে শুভবার্তা আসতে বাধ্য। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক প্রভূত হারে উন্নতি করতে চলেছে, আপনারা টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, আমি বাস্তব কথা বলছি, তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। আসুন এবার আমি জানিয়ে দিই এই 6 রাশির জীবনে কি কি হতে চলেছে। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রেম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে 2 গুণ থেকে 3 গুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পর্যন্ত কিন্তু থাকবে। এছাড়াও যারা ফুলের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত হারে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা মহালক্ষ্মী যোগের ফলে আপনাদের জীবনে লক্ষ্মীর ভাণ্ডার আসতে চলেছে, অর্থাৎ মা লক্ষ্মী আপনাদের জীবনে ধনবর্ষা করতে চলেছে। যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি সেই রাশিগুলির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে অর্থের অভাব 100-এ 100 মিটবে। এছাড়াও যারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন বা করবেন ভাবে ভাবছেন তাহলে আজই করে ফেলুন। আর যারা ট্রেডিং করেন অনলাইনে তারা করতে পারেন, কারণ আপনাদের জীবনে অর্থ বৃষ্টি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে মহালক্ষ্মী যোগের ফলে ধনবর্ষা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ইনকাম 2 গুণ থেকে 3 গুণ বৃদ্ধি হবে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করতে চান তারা কিন্তু করতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে রাহু গ্রহের পজিশান কীরকম রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড় বিচার্যের বিষয়। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই মহালক্ষ্মী যোগের ফলে 100 বছর পর এই সুযোগ, এই সুবিধা পেতে চলেছেন। কী কী সুযোগ বা সুবিধা পেতে চলেছেন তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। এই সময়ের ভিতরে অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু শুভ হতে চলেছে। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান তারা করতে পারেন, যারা ট্রেডিং করেন তারা কিন্তু করতে পারেন। এছাড়া যারা বিজনেস করছেন সেটা গার্মেন্টসের বিজনেস, ফুলের বিজনেস বা কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু ধনবর্ষা হতে চলেছে, অর্থাৎ মহালক্ষ্মী যোগের ফলে এই 100 বছর পর আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে, যা আপনাদের জীবনকে এক মুহূর্তে চেঞ্জ করে দিতে পারে। তাই আপনাদেরকে বলবো যারা লটারি, শেয়ার বা সাট্টাতে
টাকা ইনভেস্ট করতে চান তারা করতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের জন্মচকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। তবে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় উন্নতি হওয়ার পাশাপাশি যারা চাকরি করছেন তাদেরও কিন্তু চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো ভালো সুখবর আপনাদের জীবনে আসতে চলেছে। যাদের বিবাহ নিয়ে আটকে গেছে, বিবাহ নিয়ে প্রবলেম চলছে, তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু মহালক্ষ্মী যোগের ফলে ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ আপনারা টাকা গুনতে গুনতে হাত ব্যথা করে ফেলবেন কিন্তু টাকা গুনে শেষ করতে পারবেন না। অর্থাৎ আপনাদের লটারি সাতটা জুয়া থেকে প্রভূত হারে টাকা আসার সম্ভাবনা রয়েছে, ধন আসার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে রাহু গ্রহের পজিশান কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ। নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে তাদের কিন্তু নতুন করে আবারও প্রেম আসতে চলেছে। এর পাশাপাশি যারা গার্মেন্টসের বিজনেস করছেন, ফুলের বিজনেস করছেন, কসমেটিক্সের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিগুণ থেকে চারগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থ বৃষ্টি হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ এই 100 বছর পর মহালক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে যা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন আপনাদেরকে ধন ধান্যে ভরিয়ে দিবে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থ বৃষ্টি করাবে। যারা শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করতে চান তারা করতে পারেন। তবে আপনাদের জন্মছকে রাহু গ্রহের পজিশান কেমন রয়েছে সেটা কিন্তু একটা বড় বিচারের বিষয়। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে দ্বিগুণ থেকে চারগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুবই শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনও মহালক্ষ্মী যোগের ফলে ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ আপনারা টাকা গুনতে গুনতে হাত ব্যথা করে ফেলবেন কিন্তু টাকা গুনে শেষ করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে লটারি, সাট্টা, জুয়া এগুলো থেকে অর্থ বৃষ্টি হতে চলেছে। এছাড়াও যারা ট্রেডিং করেন অনলাইনে তারা কিন্তু ট্রেডিং করতে পারেন কারণ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে রাহু গ্রহের কী পজিশান রয়েছে সেটা কিন্তু বড় বিচারের বিষয়। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় দ্বিগুণ থেকে চারগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা বিবাহ নিয়ে প্রবলেমে রয়েছেন তাদের কিন্তু নতুন করে বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু নতুন করে প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এবং যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে তাদের নতুন করে আবারও প্রেম ফিরে পেতে চলেছে। তো এই ছিল 6 রাশি যারা এই 100 বছর পর মহালক্ষ্মী যোগের ফলে ধনবর্ষা হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।